হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি হ্যাক উইথ বেব। তো আজকে আমি একটা ডাচ লুক ক্রিয়েট করব। তো প্রথমে ফাউন্ডেশন নেব? না 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 না, ফাউন্ডেশন ইউজ করা যাবে না, আমরা অল্প পরিমাণে কনসিলার ইউজ করব। তো কনসিলার আমি একটু চোখের নিচে, যেহেতু আমার চোখটার নিচটা অনেকটাই কালো, তো একটু কনসিলার আমি দেবো। এবং আমার ঠোঁটের ওপরে কোনায় দু কোনায় যে জায়গাটা একটু হালকা ব্ল্যাক স্পট টাইপ আছে, তো সেই জায়গাগুলোতে আমি কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। চোখটা উপরে করতে হবে। এইবার ঠিক আছে, এইবার আমি ব্লাশ নিয়ে নিলাম। একটু তো পিঙ্কি হতে হবে নাকি? তো গালে, দুটো গালে, আর আমি ঠোঁটের নিচে আর নাকের ওপরে একটু দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তো দেখতে থাকো গাইস, পিঙ্কি না হলে তো হবে না। না একটু কন্ট্রোল করে নি। না 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 না, কন্ট্রোল করা যাবে না, আইব্রো কিন্তু আঁকা যাবে না, ব্রাশ করা যাবে, ব্রাশ তোমরা করতে পারো। মাস্কারা, হ্যাঁ মাস্কারা ইউজ করা যাবে, তোমরা মাস্কারা ইউজ করতে পারো। দেখি চোখের পাতাটা বড় করতে হবে। ঠিক আছে, লিপস্টিক কিন্তু ইউজ করা যাবে না, লিপ বাম ইউজ করো, যত খুশি ইউজ করো, লিপটাকে একটু গ্লসি করতে হবে। তো সে কারণে লিপ বাম আমরা ইউজ করতেই পারি। ডাচ লুকটা ক্রিয়েট করতে কিন্তু আমার মাত্র 2 মিনিট সময় লেগেছে। তো এরকম চটজলদি ইজি মেকআপ ক্রিয়েট করতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু জানো কমেন্ট বক্সে। বাই।